প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা জানব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে কোন মন্ত্রণালয় পেলেন। প্রিয় বন্ধুরা, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবেন আগামীকাল সোমবার। এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যারা জায়গা পেতে যাচ্ছেন তাদের শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। আজ রোববার বিকাল 4:30টায় নতুন মন্ত্রিসভার ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। 46 সদস্যের মন্ত্রিসভায় থাকছেন যারা পূর্ণমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, কৃষিমন্ত্রী ডক্টর দীপুমনি, শিক্ষামন্ত্রী আনিসুল হক, আইন ও সংসদ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা মন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, তত্ত্বমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা মন্ত্রী নুরুল মজিদ, মাহমুদ হুমায়ুন, শিল্পমন্ত্রী টিফু মুন্সি, বাণিজ্যমন্ত্রী বীর বাহাদুর উর্ষে সিং, পার্বত্যমন্ত্রী ডক্টর আবুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জাভেদ ভূমিমন্ত্রী তাজুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রী শাহাবুদ্দিন, পরিবেশ ও বন মন্ত্রী গোলাম দস্তগীর, গাজী বস্ত্র ও পাট মন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, খাদ্যমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সমাজ কল্যাণ মন্ত্রী শম রেজাউল করিম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী নুরুল ইসলাম সুজন, রেল মন্ত্রী ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রী। প্রতিমন্ত্রীতে যারা যারা থাকছেন: শাহরিয়ার আলম, পররাষ্ট্র ইমরান আহমেদ, প্রবাসী কল্যাণ মন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌপরিবহন মন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়ামন্ত্রী ডাক্তার এনামুল রহমান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আশরাফ আলী খসরু, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মনুজ্জান সুফিয়ান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জাকির হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী স্বপন ভট্টাচার্য, এলজি আরডি মন্ত্রী মাহবুব আলী, বিমান মন্ত্রী ফরহাদ হোসেন, জনপ্রশাসন মন্ত্রী শরীফ আহমেদ, সমাজ কল্যাণ মন্ত্রী একেম খালিদ, সংস্কৃতি মন্ত্রী মুরাদ হাসান, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রী জাহিদ ফারুক, পানি সম্পদ মন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, ধর্মমন্ত্রী। উপমন্ত্রীতে যারা যারা থাকছেন: বেগম হাবিবুন নাহার, পরিবেশ ও বনমন্ত্রী এনামুল হক শামীম, পানি সম্পদ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট 288টি আসনে নিরঙ্কুশ জয় পায়। এর মধ্যে 259টি আসন পায় আওয়ামী লীগ, আর বিএনপি জোট জয়ী হয় মাত্র 60টি আসনে। মহাজোটের সংসদ সদস্যরা ইতিমধ্যে শপথ নিয়েছেন। শপথ নেননি ধানের শীষের জনপ্রতিনিধিরা। একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে দ্বিতীয় সর্বাধিক আসন পাওয়া জাতীয় পার্টি। এরশাদের নেতৃত্বাধীন এই দল এবার 22টি আসনে জয়ী হয়েছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।